بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد কি এবং এগুলো প্রয়োজনীয় কতটুকু এগুলি তো সব আবাদতকে যদি সারা জীবনকে যদি দুই ভাগে ভাগ করা যায় তো একটা হাকুল্লাহ একটা এবাদ পুরা ইসলামকে যদি খোলাসা করা যায় তাহলে একটা হাকুল্লাহ একটা হাকুল ইবাদ আল্লাহর অধিকার এটা হলো ইমান এবং ইসলামের মৌলিক যে কথাগুলো সেগুলোর সাথে সম্পৃক্ত কিন্তু এরপরে লেনদেন তারপরে আপনার যত আচরণ বিধি আখলাখ চরিত্র বেশিরভাগ যেটা আমরা বুঝি যেটাকে আখলাখ বলতে আসলে তো আখলাখ ব্যাপক করতে আল্লাহর সাথেও সম্পৃক্ত কোরআনের সাথে সম্পৃক্ত আর নবী সাথে সম্পৃক্ত সকল যাদের সাথে ইমান আনতে তাদের সাথে সম্পৃক্ত কিন্তু আখলাখ বলতে আমরা যেটা বুঝি বাহ্যিক বিধি এবং ব্যবহার বিধি সেটা হলো মানুষের সাথে হয় এটা পুরোটাই তো সাক্ষলে ইবাদ এই জন্য আল্লাহর অধিকার যারা আদায় করতে খুবই পটু বান্ধবদের অধিকার আদায় করে জানে না এরা এরা নামে মুসলমান ইসলামের আসল সৌন্দর্যই তাদের মধ্যে নেই সেই জন্যই একজন বড় বিজ্ঞ আলিম বলেছিলেন যে পাশ্চাত্যের দেশগুলোতে মুসলমান আছে ইসলাম নেই আর ইসলাম আছে মুসলমান নেই আর আমাদের দেশগুলোতে মুসলমান আছে ইসলাম নেই কি বুঝাইলেন এটা বুঝাইলেন যে নামের মুসলমান আছে আমরা কিন্তু কাজে নেই তাহলে কাজটাই উনি কোন জিনিস দিয়ে ধরেছেন আখলা দিয়ে ব্যবহার বিধি দিয়ে তারা মানুষের যে ব্যবহারবিধি দেখায় এটা ইমানদারির আচরণ করে ওই যে একটা লোকের গাড়ি দিয়ে সে টিপ দিচ্ছে সামান্য তার তন্দ্রা আসার কারণে রাস্তা লম্বা হয়ে গেছে মানে রাস্তা ঘুরো হয়ে গেছে এখন সে মিটারটা বন্ধ করে দিল কেন যতটুকু তার কারণে ঘোরানো হয়েছে ওই টাকাটা সে নিবে না এটা এটা কত বড় ইমানদারি তো সে খ্রিস্টান আর আমাদের অবস্থা কি যত ভুগিজুগি দিয়ে ফাঁকিবাজি করে মানুষকে ঠকে মগে নিজের খালি পকেট ভারী করা যায় এই হলো ইমানদারি এবং ইমান ইমানদার এর মধ্যে পার্থক্য হয়ে গেল ইমানের দাবিদার এবং ইমানদারির মধ্যে পার্থক্য হয়ে গেল ইসলামের দাবিদার এবং প্রকৃত মুসলিমের মধ্যে কি হয়ে গেল পার্থক্য হয়ে গেল তো সেই জন্য উনি বলছেন যে ইসলামের আচরণগুলো তারা নিয়ে নিচ্ছে এটা ইবাদকে তারা এত সুন্দর করে মানে অ্যাপ্লাই করেছে এবং এগুলোকে মানুষের সামনে উপস্থাপন করেছে আচরণের মধ্যে ফুটিয়ে তুলেছে যেটা ছিল আমাদের করার দরকার ছিল ওই গড়ির মেকার হিসাবে হিন্দুরা যা করে যে আমানতদারিতে দেখায় ওটা ইমানদারি কিন্তু সে তার ইমান নেই সে মুমিন না ইমান ইমান দাবিদার না কিন্তু মুসলমান হয়ে লেভেল পড়ে নামাজও পড়ে নামাজ পড়ে এসেই আবার ওই নামাজে গিয়েই পরিকল্পনা করেছে যে তার গড়ির কোন জিনিসটা সে কীভাবে মানে ইয়ে করে গুস দেখিয়ে এটাকে মেরে দিবে এবং তাকে কীভাবে ঠকে ফেলবে তাইলে নামের মুসলমান আজকে আমরা এটা হওয়ার কারণে হাক্কল এইবার আজকে আমরা ভুলে গেছি